যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগাম ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার তার এক নাতনিকে সঙ্গে নিয়ে ভোট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। জানা গেছে ওই নাতনি এই বছর প্রথম ভোটার হয়েছেন। এর আগে আগাম ভোট দিতে নিজের নির্বাচনী এলাকা ডেলোয়ারে যান বাইডেন। ছুটি কাটাতে প্রায় সেখানে ভ্রমণও করেন তিনি। ভোটারদের আগাম ভোট দিতে উৎসাহ জোগাচ্ছে ডেমোক্রেটরা। জো বাইডেন মধ্যবর্তী নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। এই নির্বাচনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য কংগ্রেসের নিয়ন্ত্রণ নির্ধারণ করা হবে। ভোট শেষ হওয়ার আগে পেনসিলভেনিয়া, ফ্লোরিডা, নিউ মেক্সিকো এবং মেরিল্যান্ডে প্রচারণা চালাবেন প্রেসিডেন্ট বাইডেন। Nancy kept asking, where's Nancy? Where's Nancy? And the generic point I want to make is that, you know, it's one thing to condemn the violence, but you can't condemn the violence unless you condemn those people who continue to argue the election was not real, that it's being stolen, that all the malarkey that's being put out there to undermine democracy. You can't just apologize and say the violence. It affects people's mentality, it affects how people think.